দোকানে নাকি কেরোসিন নিয়ে মারপিটও হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিদায়ী ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং সাংস্কৃতিক পরিবেশনার জন্য শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সাবেক নির্বাচন কমিশনার এম সাকত হোসেন, মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রিকেটার তাসকিন আহমেদের প্রশিক্ষক